মাখরাজের শুরুতে আমরা যেটা বলবো যে আরবি হরফ উনত্রিশটি আওয়াজ নেই একটি আলিফ অর্থাৎ আলিফের কোনো আওয়াজ নাই তাহলে আরবি হরফের মাখরাজ হলো আঠাশটি হরফের মাখরাজ আমাকে জানতে হবে আঠাশটি হরফের মধ্যে চার তিনটি হরফ উচ্চারিত চারটি হরফ উচ্চারিত হয় দুই ঠোঁট থেকে বারোটি অক্ষর উচ্চারিত হয় দিব্যার আগা থেকে তিনটি অক্ষর উচ্চারিত হয় জিব্বার মধ্যভাগ থেকে এবং তিনটি অক্ষর উচ্চারিত হয় জিব্বার কিনারা এবং গোড়া থেকে তাহলে চার আর বারো ষোলো ষোলো আর তিন উনিশ উনিশ আর তিন বাইশ আর থাকে হলো ছয়টি এই ছয়টি হলে কণ্ঠনালী থেকে উচ্চারিত হয় এখন আমরা গতকাল পর্যন্ত আহ বাইশটি হরফের মাখরাজ আমরা পড়েছি আজকে আমরা আরেকবার রিপিট করে আমরা ইনশাল্লাহ চলে যাব আজকে নতুন পড়াতে প্রথম আমরা যে অক্ষরটা পাই সেটা হলো মিম আমরা বলেছি যে অক্ষরের মাখরা শিখলে আপনি কোরআন তেল শিখতে পারবেন না আপনার মাখরা শিখতে হবে হলো জবর যে পেশ দিয়ে কারণ আপনি মিমের উচ্চারণ কয় জায়গাতে করেন কিন্তু কোরআনের অসংখ্য জায়গাতে মিম জবর মা মিম জের মি মিম এইভাবে কিন্তু আছে তাহলে আমরা মিম এই শব্দটা বাংলা ময়ের মতো উচ্চারিত হয় এর জন্য আলাদা কোনো কি লাগে না এর জন্য আলাদা কোনো প্রেশারের প্রয়োজন হয় না কোনো প্রকার টেনশনের প্রয়োজন হয় না তাহলে বাংলা ম এর মধ্যে উচ্চারিত হয় মিম জবর মা মিম জের মি মিম পেস্কু এখানে কোনো আলাদা কারো কাজ নাই একইভাবে বা 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 এরপর একই আমরা বলেছি যে আমরা কিন্তু অনেকে আমরা পড়াতে গিয়ে দেখেছি আমরা যদি প্রতিদিন তিনটা করে মাখরাজ মুখস্থ করিয়ে দেই প্রত্যেক দিন তিনটি অক্ষরের চারটা অক্ষরের পাঁচটা অক্ষরে এবার মাখরাজ পড়তে পড়তে আমাদের সময় লেগে যাবে প্রায় আটটা থেকে দশটা ক্লাস লেগে যাবে এবং এতে আমরা দেখেছি যেটা সেটা অনেকে অধৈর্য হয়ে আপনার কি করে ক্লাস থেকে চলে যায় যে এত কষ্ট করে মাখরা শিখবে কেন আমরা যেটা করি সেটা হচ্ছে যে অক্ষরগুলো মাখরা শেখার ওইভাবে দরকার নেই বাংলার সাথে মিল আছে ইংরেজির সাথে মিল আছে সেগুলো তো আলাদা আলাদাভাবে কোনো কিছু দরকার নেই যেটা আমাদের একটু উচ্চারণে কাঠিন্যতা আছে যেখানে একটু কারু কাজ আছে সেইখানে আমরা একটু প্র্যাকটিস করি যেমন তার মধ্যে আছে ওয়া ওয়াওয়ের উপরে জবর হলে ওয়াও জবর ওয়া হয় ওয়াওয়ের উপরে জবর হলে ওয়াও জবর ওয়া হয় আর ওয়াও জের উই যেটা আমরা ইংরেজি বলি উই তাহলে ওয়াও এর উই আর ওয়াও পেশ উ তাহলে আমরা কোরআনের আয়াত প্র্যাকটিস করেছি আল্লাযী ইওয়াস উইসু ফি সুদুরিন নাস আল্লাযী ইওয়াস উইসু ফি সুদুরিন নাস

উজু হই উজু হই উজুই উজু হয়ে এখানে হুজু এখানে যেন উজু না হয়ে যায় আবার বুজু না হয়ে যায় খেয়াল করবো আমরা উজু না হয় এবং বুজু না হয় তাহলে কি খেয়াল করবো উজু হামজা পেশ উ সেটা না হয় আবার বু সেটাও যেন না হয় তাহলে কি হবে উজু 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 এখন আমি আপনাকে যতই বলি দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় দেখেন দুই ঠোঁট গোল করুন তারপর দুটি আলাদা করে দেন আপনি শিখতে পারবেন আমি আপনাকে প্র্যাকটিস করালাম না আপনি পারবেন না কিন্তু দুই ঠোঁট গোল করুন করলেন আপনি

উজু হই এরপরে ফা এটার মাখরাজ আছে দুই নিচের ঠোঁট উপরের দাঁতের সঙ্গে স্পর্শ করে কিন্তু আপনি যদি বাংলা ফ বাংলা এর উচ্চারণ যদি পারেন তাহলে এই ফয়ের খুব বেশি আপনার কি হবে না খুব বেশি আপনার সমস্যা হবে না উচ্চারণে যেমন ফা ফি ফু ফা ফি ফু তাহলে কি হলো ফা ফি ফু ফা ফি ফু ফা ফি ফু তাহলে এটা এখানেও কিন্তু খুব বেশি সমস্যা নেই তাহলে ঠোটের চারটি অক্ষর চলে গেল এখন আমরা জিబ్బার আগা জিబ్బার আগা থেকে 12 টি অক্ষর উচ্চারিত হয় তার মধ্যে প্রথম তিনটা হলো জিబ్బার আগা উপরের দাঁতের আগা থেকে জিబ్బার আগা উপরের দাঁতের আগা থেকে কি ছা সাজা গ তিনটা অক্ষরের প্রায় একই জায়গা থেকে সা লা জ সাজা গ সাজা গ সাজা গ্রিজি জিজি জিজি জি সুজু জু জু তাহলে সাশি সু জাজি জু জ জুই জু সাশি সু জাজি জু জ জুই জু এরপরে পুরোনা রায়ের

এটা গেল আগে উপরের দাঁতের আগা এরপরে জিব্বারাগা উপরের দাঁতের গোড়া দেখেন মিল মিল আছে উপরের দাঁতের আগা তারপরে কোথায় গেল উপরের দাঁতের গোড়া এখানে আছে তিনটা অক্ষর তাদা প এখানে আমরা গত ক্লাসে বলেছি যে তা এবং ত এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে উচ্চারণে জবরের ক্ষেত্রে কি হয় তা তা জবর ত তার মানে কি তয় বয় তাজের তি তের তুই তাপ তপু মোটা তা

না মি সুলেলে তি এখন মিং তুন না বলে আমি যদি বলি মিং তিন তালে কিন্তু অর্থউলোট পালট হয়ে যাবে মিং তুন 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 তুইন আর তিন 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 আলাদা তাহলে মি তুন তাহলে আমরা এখানে তাটা হচ্ছে শুধু তা তয়কারে তা তয় রসিকারে তি তয় রসিকারে তু আর হলো তয় বয় আকারে তয় বয় রশি তি আর তয় বয় রসু তো তু তু মোটা হবে এটা এটা মোটা হবে তাহলে তি আর হলো কি তারপর দেখেন এরপর হচ্ছে আমরা চলে যাবো তাহলে আমাদের জিব্বার আগা উপরে আগা থেকে কি কি হলো একটা দেখেন এই তিন শব্দের অর্থ কিন্তু মাটি আর ওই বাংলায় যদি তিন ওই এটা যদি হয় তাহলে সেটা হয় আমরা সেখানে খুবই নেচে সমস্যা হচ্ছে স্যার জি আপনার কথা শোনা যাচ্ছে না মিউট মিউট হয়ে গেছে আমাকে কেউ মিউট করে দিয়েছে হয়তো কথা শুনতে আমি তো মিটিন টুইন এখন দেখেন টুইন 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 এটা হচ্ছে কি মাটি এটা অর্থ কি মাটি বুঝতে পারছেন সবাইকে শুনতে পাচ্ছেন এখন জি স জি জি আর হচ্ছে যেটা তাজ ইয়া নুন তিন এই তিন অর্থে কিন্তু ডুমুর ডুমুর ফল আছে না ডুমুর যে অতি অতিনী অজাই তুলিস তিন হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে ডুমুর আর হচ্ছে তিন যেটা একটা মাটি বা কাদা মাটি বা কাদা তাহলে দেখেন অক্ষরের পার্থক্যের কারণে অর্থে পার্থক্য ঘটে তাহলে এখানে কি হবে তাজের তি আর তাজের থি ঠিক আছে এরপর আমরা চলে যাব পরবর্তী অক্ষরে জিబ్బার আগা নিচের দাঁতের গোড়া যা সা মোটামুটি সহজ যা হচ্ছে আপনি বর্গজ্জা ঝ আছে না জ সেই ঝ তাহলে যা জি জু সা সি সু যা জি জু

আপনার যেটা সা সেটা হলো সা সিন এবং সদের মধ্যে একটু পার্থক্যের কথা আমরা বলেছিলাম গতকাল সিন হলো সিন জবর সা সিন জবর সা আর সদ জবর স সদ জবর কি স আর সিন জবর সা আর আর হচ্ছে কি চ যেটা আমরা বলি না অনেকটা চ এর স আর কি তাহলে সু আর এটা কি সা সু একই কিন্তু জায়গা থেকে দুইটাই একই জায়গা থেকে দুইটাই দুইটাই কি একই জায়গা থেকে বুঝতে পেরেছেন সবাইকে বুঝেছেন

এটা ধনী উঁচু ধ্বনি হবে আই সাউন্ড হবে তাহলে সাশি সু সর ত লেদিনা এখন আপনি যদি এটাকে বলেন শিরো শিরো তাহলে কিন্তু ভুল হবে সিরো সুইরো ত লেদিনা সুর তল লেদিনা সুইর তল দেখেন এরপর হচ্ছে জিব্বার আগা উপরের দাঁতের উপরের যে দাঁত আছে না ওই মাড়ির খাসকাটা তালু আছে উপরের দিকে খাসকাটা তালু আছে এখান থেকে উচ্চারিত হয় লানা লাম নুন এবং র তো সহজ লালি লু নাও সহজ নানি নু আর রটা একটু মোটা হবে রু রি রু এটাই হচ্ছে রি রু এটাও সহজ আছে কোনো সমস্যা নেই রা বলা যাবে না কি বলা যাবে না রা বলা যাবে না র বলতে হবে র এর উপরে জবর থাকলে কি বলবো আমরা র এর উপরে জবর থাকলে কি বলবো বলে র বলবো ঠিক আছে র এর উপরে জবর থাকলে আমরা র বলবো আর র এর নিচে জের থাকলে রি বলবো আর র এর উপরে পেশ থাকলে রু বলবো এই হচ্ছে ব্যাপার র র রি রু আমরা রা রি রু বলবো না বলবো র রি রু র রি রু র রি রুক বসুবরা সেন আলহামদুলিল্লাহ আচ্ছা এরপরে দেখেন আমরা চলে যাব পরবর্তী অক্ষরগুলো মضم জিబ్బার মধ্যভাগ থেকে গতকাল আমরা প্র্যাকটিস করেছি জাজি জু শা শি সু জু শা শি সু খুবই সহজ দেখেন

স্যার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম স্যার সবাই কি কি এন্ট্রি করছেন স্যার কেন ওই যে আমাদের এখান ক্যান্টনমেন্ট থেকে এক ভাবে এন্ট্রি হতে পারছে না ফারিয়া সব নন উনি তো কালকে ছিলেন তো আজকে কেন পারছেন না তা তো জানি ভাবি ঢুকেছেন ভাবি ভাবি আসসালামু আলাইকুম ভাবি আমি এন্ট্রি হয়েছি এন্ট্রি হয়েছে তো এন্ট্রি হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আমরা যেটা বলছিলাম যে জা সা ইয়া জা সা ইয়া জি শি ই জু শু ইউ তার মানে আমি একটা একটা করে যদি প্র্যাকটিস করি কিভাবে হবে যা জি জু সাশি সু আর ইয়াই ইউ ইয়াই বুঝতে পেরেছেন যা জি জু শাশি সু আর ইয়াই ইউ

বুঝতে পেরেছেন তারপরে দেখেন এটা তো মোটামুটি আমরা দেখলাম ইদা যা ইলা এটা জিব্বার মধ্যভাগ এবার আমরা চলে যাবো জিব্বার কিনারা

অলে একুদ্ধ আয়না অলা ইয়াসুদ্দো আয়না অলে একোদ্ধ আয়না এখানে দ দুই অদু অলা ইয়াসদ্ধ অলা ইয়াসদ্ধ আয় লা দো আ মিল তেমন কোনো পার্থক্য না দ দুই অ দু দ দুই অদু এটা হলো দ এরপরে কাপটা তো একেবারেই সহজ বাংলা কয়ের মতো কু।

উ আমরা ছোটবেলা পড়েছি আসলে আই উ না কিন্তু কি হবে আ আ আ ই তারপরে এটা হলো একেবারে বুকের ভেতর থেকে যেমন আমরা অনেক সময় যখন কষ্ট পাই দীর্ঘ নিঃশ্বাস মানে আহ ছেড়ে দিই তখন কি ভাই বলি হাই রে বলি না হাই রে তো এখানে হবে কি হা হি হু হা হি হু হা হু আর এটা কি আ ই উ আ ই উ আ ই উ হা হি হু হা হি হু আ ই উ হা 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 হি হু ক্লিয়ার তাহলে এটা কি হবে আ ই উ যেমন ই

موؤودة سئلت سئلت وإذا الموعودة سئلت وإذا الموعودة سئلت حمجة سئلت موؤو موؤودة موؤودة وإذا ال ايربورد ها ويل لكل همزة হুমা জাতিল হুমা জাতিল হুমা জাতিলা ওইলুল্লি কুল্লি হুমা জাতিলা ওই লি কুল্লি হুমা জাতিল লুমাঝা ক্লিয়ার শুনব এবার প্রথমে বলবেন

ওয়াইযালমাউ উদাতু সুইলত 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 এই তো ঠিক আছে এবার তারপর ওয়াইলুল কুলহু মাজাতিল লোমাজা 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 আচ্ছা মাশাআল্লাহ এরপরে বলবেন Mini Rahman apa bolen? Assalamualaikum Ustazji. Hamza Hamza Jabur A, Hamza Dir I, Hamza Pesu A, I, U. Masya Allah. Terbar. Ih, mustaqim. Wa iza, wa iza lmu. Wa, wa izal mau u mau u wa izal mau Mautu suilat, mautu datu, suilat, mautu datu suilat, mautu datu su ma u datu suilat, mautu datu suilat, datu suilat, mautu datu suilat, datu suilat, mautu

দিনাস চির তল মুস্তা ওয়াইজাল ওয়াইজাল মাউউ দা ওয়াইজাল মাউউ দাতু সু ইলাত ওয়াইলুল লিখুল মাজা তিল্লু মাজা আচ্ছা মাশ আচ্ছা এরপরে বলবেন হলো

তোশ মানি এই জন্য মানে ধরব দেখতে অসুবিধা নেই তারপর ভালো হয়েছে আচ্ছা এরপরে বলবেন হচ্ছে ফারিহা তাবাসসুম বলেন ফারিহা তাবাসসুম বলেন ফারিহা ফারিহা তাবাসসুম এভাবে বলেন আচ্ছা তারপরে বলবেন

তাহলে আইন জবর আইন জে আইন পেশ রু রু হা জবর হা হা জে হা পেশ হ্রু হা হি হ্রু তাহলে কি হলো আু হা হি হ্রু আু হা হি হ্রু সুরা ফাতে শুরুতে আছে الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. আচ্ছা এবার বলবেন প্রথমে বলবেন ইতি আপু হ্যান্ড রাইজ করে আছে কোন আপু ইতি আপু ইতি আপু বলেন জি স্যার হালকার মধ্যখান থেকে আইন হ্যাঁ আ আই ও হ্যাঁ হি হু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم إياك نعبد وإياك إياك نعبد نعبد. إياك, نعبد إياك نعبد وإياك نستعين ما شاء الله أتشا إير بار بول بين إير بار بول بين আসলেন মায়া আক্তার আপা বলেন মায়া আক্তার আপা বলেন আচ্ছা এরপরে বলবেন রুমা আক্তার আক্তারাপা বলেন রুমা আক্তার আপা Shahra, Shahra, Shahra Aminul, Shahra Aminul, Hasina Akhtaraba. Assalamualaikum Ustaz. Waalaikumsalam, jadi boleh. A, I, U. Ana, ha. A, -R I, U. A, -I -U. A, -I, -U. A, -I, -U. A I, U. Ha, I, U.

তাসলিমা জাহান আহ বলেন হচ্ছে আস্তে আস্তে আরো ভালো হবে ইনশাল্লাহ একটু প্র্যাকটিস করলে

মাশাল্লাহ আচ্ছা এরপরে বলবেন আহ এরপরে বলবেন হলো কানিস ফাতেমাবা বলেন أختي موريومس آيفون أبغى بالي موريومس آيفون. جزاك السلام عليكم. عليكم السلام ورحمة الله وبركاته. أ ي و. ر ب ر. أ ي و. حي هو. الحمد لله رب العالمين.

الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم إياك نع পরে আইন না কাপের পরে নুন তারপরে আইন কেনা আমরা না আইনটা আনব হলো নুনের পরে কাপের পর পরে আইন চলে আসছে কেনা

ها <سؤال> هو <سؤال> <سؤال> الحمد لله رب العالمين الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين ما شاء الله ميني رامان أبو ما شاء الله ميني رامان أبو السلام عليكم السلام

জেৰ পেচ ঘু ঘি ঘু ভিতৰ চে ঈু তাৰ বলবে ৱৈ ৰিল মাও বু বিল মাও বু বি এবাৰ আছে

غير المغضوب, عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين ليهم غير المغدو আমাদের আব্দুর রহাব ভাই বলেন আব্দুর রব ভাই বলেন শুনতে পাচ্ছেন আচ্ছা এরপরে বলবেন জেসমিন আপে বলেন জেসমিন বেগম আপে বলেন জেসমিন বেগম

কণ্ঠনালী শুরু শেষে একবারে মানে শুরু মানে হচ্ছে শুরু আর শেষ মানে উপরের দিকে কণ্ঠনালীর শেষ ভাগ যেটা আর কি

আজকে রেকর্ডটা খুবই গুরুত্বপূর্ণ আমরা সকল মাখরাজ একসাথে বলেছি এই জন্য আজকে রেকর্ডটা আপনারা সবাই শোনার চেষ্টা করবেন আর আমাদের মদিনা আরাবিক রিডার ওয়ান যেটা শুরু হয়েছে বুধ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় সেই ক্লাসটা আপনারা করলে পাশাপাশি এটা করতে পারেন ফিফটি পার্সেন্ট যারা নতুন আসেন তারা ফিফটি এরও ক্লাস করতে পারেন সকালে হয় সোম বুধবারে সোম মঙ্গলবারে